সবাইকে ওয়েলকাম। তো এখন বাজে সকাল 8:30, 8:30 সময় আমি আমার ব্লগটা শুরু করছি। তো দেখো বন্ধুরা, আমি পুরো ঘেমে স্নান, কারণ সকাল দিয়ে লাইন নেই, তো জানি না কখন লাইন আসবে, প্রচণ্ড গরম। আর ওইদিকে দেখো মা মেয়েকে হাত পাখা দিয়ে হাওয়া করছে। তো বন্ধুরা, কালকে ভালোভাবেই পুজো সম্পূর্ণ হয়েছে, তো যাক, ঠাকুর যেরকম চেয়েছে সেরকমই হয়েছে। আর সকালবেলার চায়ের পর্ব শেষ, এখন এবার টিফিনের পর্ব হবে। তো তোমার টিফিনে কালকে পুজোর অনেক প্রসাদ পেঁচে গেছে, তো তোমার খিচুড়ি, তরকারি, পায়েস, চাটনি এইগুলো আছে, তো এগুলো এখন আমরা টিফিনে খেয়ে নেবো। আর আমার বর তোমার টিফিনে রুটি আর আলু ভাজা নিয়ে গেছে, আর তার সাথে কালকে পুজোর আমিত্তি আছে, মিষ্টি আছে, লাড্ডু আছে, এগুলো আছে, তো এগুলো নিয়ে গেছে গিয়েও। তো আমরা এখন টিফিন খেয়ে নেবো, টিফিন খাওয়ার পরে আমি এখন এবার ঘরের কাছে হাত ধোবো। আমার সকালবেলা টিফিন খাওয়া হয়ে গেছে, আর টিফিন খেয়ে তাড়াতাড়ি করে জামাকাপড়গুলো কেচে দিয়েছি, কারণ বাইরে প্রচণ্ড রোদের তাপ, সেই কারণে তাড়াতাড়ি করে সকাল সকাল জামাকাপড়গুলো কেচে নিয়েছি। তো এখন এবার আমি ঘরটা ঝাড় দিয়ে নেবো, ঘরটা মুছে নেবো, আর মা ওইদিকে রান্না করছে। তো আজকের মেনুগুলো কাটি কচুতি চিংড়ি মাছ আর আলু ভাজা, আর কালকে ফ্রিজে মাছ ছিল, কাটাপোনা মাছ 5 পিস, কাটাপোনা মাছের ঝোল হবে। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদের সাথে আবার। আর ভাজা তো ঘর মাছ হয়ে গেছে, তো ভাবলাম একটু পাখার নিচে বসে নিয়ে যাবে, পাখার নিচে একটু বসে হাওয়া খেয়ে তারপরে বাকি কাজ করবো। তো শুধু ভাত বসানো বাকি আছে, ভাতটা পরে বসিয়ে দেবো। আর আজকে যেরকম রোদের তাপ সেরকম গরম, আজকে প্রচণ্ড গরম করেছে। তো তোমরা আমার অবস্থা দেখেই বুঝতে পারছো আমি এখন পুরো ঘেমে স্নান হয়ে গেছি। আর আজকে একটু কাজ করতে বেশি কষ্ট হয়েছে, কারণ কালকে বাড়িতে পুজো ছিল, তো বাড়িতে কালকে প্রচুর লোকজন এসেছিলো, তো ঘর পুরো একদম বালি বালি কিছু হয়ে গেছিলো, আর ঘর পুরো আঁকা আঁকা হয়ে গেছিলো, যেহেতু খাওয়া দাওয়া হয়েছে, তো সেই কারণে ঘর দোলে দোলে মুছতে মুছতে আমার পুরো একদম অবস্থা টাইট হয়ে গেছে। তো বন্ধুরা, ভাতটা বসিয়ে আমি স্নান চলে যাবো, আর স্নান করে এসে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে পাবে। তো বন্ধুরাই দেখো, সকালবেলা জামাকাপড়গুলো কেচে দিয়েছিলাম, জামাকাপড়গুলো শুকিয়ে গেছে, এবার এখন জামাকাপড়গুলো তুলে নেবো। আর ওইদিকে দেখো মা ঠাকুরের বাসন মাজতে বসেছে, তো অর্ধেক বাসন কালকে মাজা গেছে আর অল্প বাকি ছিল, তো সেইগুলো এখন মা মাজছে। আর এই দেখো মেয়েখানে গামলায় নিয়ে গামলায় বসে বসে স্নান করছে। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। দিয়ে নেবো। তো তার আগে তোমাদের ঠাকুর আসনের অবস্থাটা দেখাই, কালকে যেহেতু বাড়িতে পুজো গেছে, তো ঠাকুর আসনের অবস্থাটা দেখো কি অবস্থা, মানে ফুলে ফুলে ঠাকুর আসনটা পুরো ভর্তি হয়ে গেছে। তো ঠাকুর আসনটাকে আগে আমি পরিষ্কার করে নেবো, তারপরে পুজো দেবো। আর মার সব ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে, তো মা বাসনগুলোকে উপর করে রেখে দিয়েছে, সেগুলো জল শুকলে মা প্যাকেটে করে ভরে রেখে দেবে। আর এ দেখো, আমি ঠাকুর দিতে এসছি বলে আমার মেয়েও আমার পেছন পেছন চলে এসছে, দেখো গামলা নিয়ে গামলার মধ্যে বসে আছে। তবে ও এমনি এমনি আসেনি, ধান্দা এসছে, ও নকল দানা চুরি করতে এসছে। ঠাকুর দেবো তো ঠাকুরের কাছ দিয়ে প্রতিদিন নকল দানা চুরি করে, ও মিছিরি আর বাতাসে চুরি করতে এসছে। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো, ঠাকুরটা দিয়ে নি, তারপর তোমাদের সাথে কথা বলবো। আর আমার বর কাছ থেকে এই সবে মাত্র বাড়ি ফিরলো, আজকে একটু লেট হয়ে গেছে বাড়ি ফিরতে, কারণ আজকে ট্রেনে প্রচণ্ড ভিড়, সেই কারণে আজকে একটু লেট হয়ে গেছে।
আর ও এখন স্নান করতে গেছে, আসলে পরে চা করবো। আর এই বিকালবেলা এখন ভাত দেবো না, এখন যদি ভাত খায় তো অ্যাসিড হয়ে যাবে আর সারতে পারবে না, তো সেই কারণে এখন ভাত দেবো না, একবারে রাত্রেবেলা ভাত খাবে। তো ও আসলে পরে চাটা করবো। তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখো। এটা দিয়ে কি করে? এটা দিয়ে খেলে। আমি আমাকে দাদা দিয়েছে তাই জন্য। এটা দিয়ে ছবি তোলে? হ্যাঁ। তুমি ছবি তুলেছো? ওই তোলো দেখি, তাকাও। তোমাকে আজকে আনতে কি লিখিয়েছে? আমাকে আজকে তালি বলছে সকে লিখেছে। তুমি লিখেছ? পড়াশোনা করেছ? কি কি পড়েছ আজকে? আজকে কি কি পড়িয়েছ আন্টি? আচ্ছা ভালো। কি খাচ্ছ? ও টিফিন করছি, আলু চিপস। আমার মামা টিফিন করছিলে আর আমি আজকে টিফিনে আলু চিপস। তাই নাকি? হ্যাঁ খাবো তো। হ্যাঁ পরে খাচ্ছি, পরে পরে। না না তুমি খাও, আমি নিয়ে নেবো। এখন বাজে সন্ধ্যে 6:30, তো মেয়ে পরে চলে এসেছে আর চা টা খেয়ে জামা কাপড় ছেড়ে সন্ধ্যে দিয়ে দিয়েছি। এ দেখো সন্ধ্যে দাদা হয়ে গেছে। আর রাত্রেবেলা সেরকম রান্না নেই, রাতে শুধু ভাত করলেই হয়ে যাবে, কারণ দুপুরবেলা সব রান্না আছে, মাছের ঝোল তরকারি সব আছে, তো সেগুলো গরম করে নেবো, তাতে হয়ে যাওয়া বাজলে ওকে খাইয়ে দেবো ভাত। তো বন্ধুরা আজ আমি আমার ব্লগটাকে এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে কাল দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। তো বন্ধুরা ততক্ষণ তোমরা সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।